লাগেজ হারালে প্রতি কেজিতে 1 লাখ টাকা জরিমানা পাবে যাত্রী। ফ্লাইটে যে কোনোভাবে লাগেজ হারালে এখন থেকে প্রতি কেজির জন্য 1,17,000 টাকা জরিমানা পাবে যাত্রী। এছাড়াও বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু বা ক্ষতি হলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 1,17,00,000 টাকা। তবে আজ সকালে মন্ত্রিসভায় গৃহীত হওয়ার নতুন আইনে বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে 1,17,241 টাকা। এছাড়া বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু বা আঘাতজনিত ক্ষতিপূরণ 20,00,000 টাকা থেকে বাড়িয়ে 1,17,00,000 টাকা করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অর্থের পরিমাণ বৃদ্ধি করে আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন আইন 2020-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই নতুন আইন অনুসারে ব্যাগেজ হারালেও বা বিনষ্টের ক্ষতিপূরণ প্রতি কেজি $20 অর্থাৎ 1,700 টাকা থেকে বেড়ে $1,381 অর্থাৎ 1,17,241 টাকা হবে। এছাড়া কার্গো বিনষ্ট বা হারানোর জন্য কেজি প্রতি $20 থেকে নতুন আইনে ক্ষতিপূরণের অংশ বেড়ে $24 হবে। ফ্লাইট ডিলে হলে জরিমানা হবে $5,734 অর্থাৎ 4,86,000 টাকা, যা আগে $20 প্রায় 1,700 টাকা ছিল। নতুন আইনে বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে বা ক্ষতিগ্রস্ত হলে তিনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন $1,38,544, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,17,62,000 টাকা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে যাত্রীর সম্পত্তির বৈধ প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের মধ্যে এই আইনের বিধান মোতাবেক ক্ষতিপূরণের অর্থ ভাগ করা যাবে। সংশ্লিষ্ট উড়োজাহাজের পক্ষ বা বিমাগাড়ির প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যাবে।